আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। আজ আপনাদেরকে করে দেখাবো স্পাইসি প্রন মালাইকারি। আর এই মালাইকারি অনেকে অনেকভাবে রান্না করেন, কখনো রোস্টের সাথে হয়, কখনো কোরমার সাথে হয়, আর আজকে আমি করব একদম স্পাইসি ঝালঝাল মালাইকারি। চলুন শুরু করা যাক। চুলায় একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। তেলের পরিমাণটা একটু বেশি কারণ আমি এখানে প্রায় 1/2 কেজি পরিমাণ মাছের মালাইকারি রান্না করব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 5-6টি এলাচ, 2টি তেজপাতা আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, লং দিচ্ছি 4টি, 3-4 টুকরা দারচিনি দিচ্ছি, আরও 7-8টি কালো গোলমরিচ দিয়ে দিলাম। মশলাগুলো এখন একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা সুগ্রান বের হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে অন্য মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, একটু নেড়ে দিচ্ছি। তেলের মধ্যে হলুদ মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এক টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, এখন এটা একটু নেড়ে মিশিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেটে নেয়া নারকেল। নারকেলটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। নারকেল বাটা দিয়ে মশলার সাথে নারকেল খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। নারকেলটা মিশিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাটাকে আবার পানি দিয়ে কষিয়ে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, আর এই 1/2 কাপ পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি এই মশলার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছ আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে, মশলাগুলো যেন প্রতিটি চিংড়ি মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মশলার সাথে মাছ আলতোভাবে নাড়তে হবে যেন লেজ আর মাথা আলাদা না হয়ে যায়। মশলা এবং মাছ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি 2 মিনিট ঢেকে রান্না করব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এই সময় একটু ভালো করে কষাতে হবে, না হয় মাছে গন্ধ থেকে যাবে। আবার অনেক বেশি সময়ও রান্না করব না, কারণ চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি দেরি লাগে না। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ, কম কম 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বাটা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি। পোস্তদানা আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা ছাড়া এটা 2-3 মিনিট রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এই কাঁচামরিচ দিয়ে ঢেকে একদম নিভু আছে 5 মিনিটের মতো চুলায় রাখবো।
ফিরে এলাম 5 মিনিট পর, স্পাইসি মালাইকারি একদম রেডি। এখন আমি সাজিয়ে পরিবেশন করব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।